অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। কুম্ভ রাশির জুলাই 2020 কেমন যাবে তাই নিয়ে আমি এই ভিডিওতে পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছি। একটি অগ্রিম ভবিষ্যৎবাণী বা পূর্বাভাস দিতে চলেছি এই জুলাই মাসটা কুম্ভ রাশির জন্য কী ফল নিয়ে আসতে পারে, কোন কোন দিকে শুভ এবং কোন কোন দিকে সাবধানতা অবলম্বন করা উচিত। এক কথায় যদি আমি প্রথম কথা যদি স্টার্টিংয়ে আপনাদেরকে বলি, রাজকীয় সুখ কিন্তু কুম্ভ রাশির জাতক বা জাতিকারা পেতে চলেছে এবং কোন কোন দিক থেকে আসছে এবং কোন দিক থেকে সাবধান থাকা উচিত সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। প্রথমেই আপনাদেরকে জানাই, আপনাদের অর্থভাগ্য খুব ভালো, কারণ আপনাদের দ্বিতীয়পতি বৃহস্পতি এবং একাদশপতি বৃহস্পতি আপনাদের একাদশ স্থানে সক্ষেত্রিক অবস্থান করছে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক ইনকাম কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে, আয় কিন্তু যথেষ্ট ভালো হবে এবং আপনাদের ঠিক একাদশ স্থানে বৃহস্পতি সফলতা সাকসেস এবং লাভের জায়গা কিন্তু তৈরি করবে। যাদের সরকারি কাজকর্ম আটকে আছে সেই কাজগুলো আপনারা শুরু করুন, দেখবেন নিশ্চিতরূপে আপনারা সেই সকল কাজে কিন্তু সাকসেস পেয়েছেন। বা যাদের বিল আটকে আছে বা যারা অর্ডার পাচ্ছিলেন না ব্যবসার ক্ষেত্রে, দীর্ঘদিন ধরে অর্ডার আসছিল না, সেই সকল ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে বিশেষ শুভ কিন্তু ফল প্রদান করবে এই একাদশ স্থানে বৃহস্পতি। এবং দ্বাদশ স্থানে শনিগ্রহের অবস্থান সক্ষেত্রিক, সেক্ষেত্রে আপনাদের ঠিক দ্বিতীয়ভাবের উপর এই শনির দৃষ্টি, অর্থাৎ শনির তৃতীয় দৃষ্টি দ্বিতীয়ভাবে আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক পাঠটা কিন্তু আপনাদের ভালো করবেই, এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং আপনাদের রাশির ষষ্ঠ স্থানে এই শনির দৃষ্টি, সেক্ষেত্রে আপনাদের শত্রুতাটা কিছুটা হলেও বাড়বে এ সময়। শত্রুতা বা আপনাকে দেখে যে জেলাসি করবে বা হিংসা করবে এই জায়গাগুলো, মানে আপনাদের উত্থান কিন্তু হবে, উন্নতি আপনাদের হবে, সেই দেখে আপনাদেরই যে জ্ঞাতিগোষ্ঠীর মধ্যে জেলাসি বা পাড়া প্রতিবেশীর মধ্যে জেলাসি আপনাকে দেখে সেটা কিন্তু হবে। এবং আপনার দশম দৃষ্টি শনির পড়ছে আপনাদের ঠিক নবমভাবে, সেক্ষেত্রে কী হবে আপনাদের ভাগ্যের কিন্তু আপনারা সাপোর্ট আপনারা পাবেন। এবং বৃহস্পতির ঠিক আপনার পঞ্চম দৃষ্টি এবং সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি, নবম দৃষ্টি আপনাদের সপ্তমভাবের উপর পড়ছে, সেক্ষেত্রে যাদের বিয়ে নিয়ে এতদিন সমস্যা চলছিল, বিবাহ কেন্দ্রিক সমস্যা, বিয়ের ব্যাপারটা আপনাদের খুবই ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ বিয়ের ব্যাপারে আপনারা এগিয়ে চলুন, নিশ্চিতরূপে বিয়ের ব্যাপারে আপনারা কিন্তু সফলতা পাবেন। এবং এর পাশাপাশি এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের রাশির পঞ্চম স্থানে পড়ছে, সেক্ষেত্রে আপনাদের সন্তান সুখের জায়গা, বুদ্ধির জায়গা, অর্থাৎ বুদ্ধির দ্বারা যেগুলো কাজ এই জায়গাগুলো কিন্তু ধীরে ধীরে প্রশমিত হবে। এবং এর পাশাপাশি যারা প্রেমের সঙ্গে লিপ্ত আছে, প্রেমজ সম্পর্কে লিপ্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ সময়, প্রেমের ক্ষেত্রে সাকসেস, প্রেমের সফলতা, উন্নতি আপনারা নিশ্চিতরূপে কিন্তু পাবেনই পাবেন। প্রেমের ক্ষেত্রে নতুন প্রেম আসবে, প্রেমের সম্পর্কের উন্নতি, পুরাতন প্রেম ফিরে আসার প্রবল সম্ভাবনা কুম্ভ রাশির আছে। এবং প্রেম থেকে বিয়ে অর্থাৎ লাভ ম্যারেজেরও চার্ট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ ভালো ফল প্রদান করবে, যারা উচ্চশিক্ষাতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা বেশ ভালো। ব্যবসার দিক থেকে আপনাদেরকে আমি আবারও বলবো সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি, ব্যবসাতে আপনারা ফুডের বিজনেস করুন, আপনারা গোল্ডের বিজনেস করুন, আপনারা চাঁদের বিজনেস করুন, আপনারা গার্মেন্টসের বিজনেস করুন, আপনারা কসমেটিক্সের বিজনেস করুন, আপনাদের ব্যবসার পার্টটা খুব সুন্দর। কিন্তু পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে বা শেয়ারে যারা বিজনেস করছেন সেক্ষেত্রে একটু হলেও আপনারা সাবধানতা অবলম্বন করবেন। এবং আপনাদের রাশির দশমপতি এবং আপনাদের রাশির তৃতীয়পতি আপনাদের রাশির দ্বিতীয় অবস্থান করছে, অর্থাৎ আপনাদের কর্মভাগ্য কিন্তু ভালো, অর্থাৎ কর্মের একটা সুযোগ আপনাদের কিন্তু আসতে চলেছে। কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি, কর্মক্ষেত্রে
আপনাদের প্রমোশন এবং কর্মপ্রাপ্তির একটা যোগ এগুলো কিন্তু শুরু হতে চলেছে, এবং প্রমোশন কিন্তু আপনারা কর্মক্ষেত্রে পাবেনই পাবেন। এবার আসি আপনাদের শারীরিক পার্টটা। শারীরিক পার্টটাতে কিছুটা হলো আপনাদের সমস্যা দেখা যাচ্ছে, মাথাতে যন্ত্রণা, ব্যাক পেন, ছোটোখাটো চোট আঘাত পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। গাড়ি বা বাইক যারা চালাচ্ছেন তারা একটু সাবধানে কিন্তু গাড়ি বা বাইক চালাবেন। এবার আসি আপনাদের যারা বয়স্ক ব্যক্তিরা আছেন তাদের শরীর স্বাস্থ্যের দিকে। অবশ্যই আপনারা আপনাদের হার্টের দিকটা অবশ্যই নজর দিন। ব্যাক পেন, হাঁটুতে ব্যথা এবং কোমরে ব্যথা, স্পন্ডিলাইটিস হওয়া, এই সকল জিনিস কিন্তু আসতে পারে। কিছু কিছু ক্ষেত্রে চোখের সমস্যা, স্কিন ডিজিজ, এই সকল দিকগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে। এই হচ্ছে কুম্ভ রাশির বয়স্ক যারা ব্যক্তিরা আছে তারা এই সকল দিক থেকে একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন। তবে আমি একটা কথা বলি, এখান থেকে আমি কোনো কারোর দশা অন্তর্দশা দেখতে পাচ্ছি না। অনেকে কমেন্টস করেছে এটা মিলল না, এখান থেকে আপনার গ্রহের কি অবস্থা তা আমি দেখতে পাচ্ছি না। এটা একটা গ্রহের গোচরের নিরিখে আমি এই ফলাদেশ আপনাদের সামনে তুলে ধরছি। এটা আমি কখনোই দাবি করবো না যে এটা 100% মিলবেই, কিন্তু এটা 100% না মিলো এই রাশিফলটা আপনাদেরকে চলার পথে গাইড হিসাবে কিন্তু আপনাদের কাজে আসবে। অর্থাৎ এই জুলাই মাসটা কোন কোন দিকে শুভ, কোন কোন দিকে অশুভ, সেগুলো যারা টিউশনি লাইনে আছে অর্থাৎ প্রাইভেট পড়ায় তাদের ক্ষেত্রে খুব ভালো, ডক্টর লাইনে যারা আছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, যারা ফিল্ম দুনিয়া, গ্ল্যামার দুনিয়াতে আছেন, ফটোগ্রাফির সঙ্গে যুক্ত আছেন, মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছেন, মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ সময় কিন্তু এই জুলাই মাসে দেখা যাচ্ছে। অর্থাৎ গ্ল্যামার জগতে যারা যুক্ত আছেন কুম্ভ রাশির ক্ষেত্রে বিশেষ শুভ ফল কিন্তু প্রদান করবে, আপনারা কাজের সুযোগ কিন্তু আপনারা পাবেন। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কথা আমি বলছি। দাম্পত্য জীবন আপনাদের সুখের হবে, অর্থাৎ যাদের দাম্পত্য জীবন নিয়ে টেনশনে ছিলেন তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনটা বেশ মধুর হবে, স্বামী স্ত্রীর মধ্যে বর্ডিংটা খুব ভালো থাকবে। কিন্তু আপনাদের ক্ষেত্রে ভাড়াটিয়া নিয়ে কিছুটা হলেও সমস্যা, বা কোনো জায়গাতে টাকা আটকে যাওয়া, সেই টাকাকে রিকভারি করতে পাচ্ছেন না, সেই রকম একটা মানসিক টেনশন কিন্তু আসার সম্ভাবনা থাকছে। কিন্তু আপনাদের অর্থভাগ্য কিন্তু শুভ, টাকা লেনদেনের ব্যাপারে অবশ্যই সতর্কভাবে থাকুন, সেক্ষেত্রে বিশেষ ভালো হবে। তবে আপনারা এই জুলাই মাসে রাজকীয় সুখ বলুন, স্বর্গীয় সুখ বলুন, সমস্ত কিছু পেতে চলেছেন। এবং যারা মেডিসিনে বিজনেসের সঙ্গে যুক্ত আছেন না তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ ফল কিন্তু প্রদান করবে কুম্ভ রাশির ক্ষেত্রে। ওভারঅল গ্রহের অবস্থান যা সেই অনুযায়ী কুম্ভ রাশির সত্যি কথা বলতে গেলে খুবই শুভ সময় আসতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।